ওয়েলকাম টু ইউনিকর্ন বিদ্যামন্দির। তোমাদের বিদ্যামন্দিরে সকলকে স্বাগত। আমরা সকলেই জানি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মাঠ চলছে দুর্গাপুর, তারপরে হচ্ছে তোমার জলপাইগুড়ি, মেদিনীপুর, বিভিন্ন জায়গায় মাঠ চলছে। তো আজকে আমাদের মূলত আলোচনা হচ্ছে দুর্গাপুর মাঠ নিয়ে। তো এরকম অনেকেই ইউটিউব চ্যানেল আছে যারা ঠিক ইনফরমেশান দিতে পারছে না যে মাঠে কতজন পাস করছে বা মাঠটা কত মিটারের ট্র্যাক বা কখন গেলে তোমাদের সুবিধা হবে বা কীভাবে তোমরা গেলে তাড়াতাড়ি হবে। আজকে সমস্ত নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তো আসো, আজ প্রথমে আমাদের হচ্ছে যে প্রথমে তোমাদেরকে লাইন দিয়ে দিতে হবে গেটের বাইরে। সকাল সকাল যে লাইন দেওয়ার চেষ্টা করবে, কারণ সকাল সকাল লাইন দিলে তোমাদেরই ছুটতে সুবিধা হবে। তো সকাল সকাল লাইন দেওয়ার পর ওরা লাইন প্রথম দিক থেকে ডাকবে, ডেকে ভেতরে মাঠের ভেতরে নিয়ে যাবে। মাঠের ভেতরে রোল নাম্বার অনুযায়ী চারটে ভাগে ভাগ করা আছে, সেখানে গিয়ে তোমরা যে যেমন আগে যাবে সে সেরকমভাবে ওই রোল নাম্বার অনুযায়ী দাঁড়িয়ে যাবে। ওকে, ওখান থেকে তারপরে আবার মেজারমেন্টের জন্য ডাকবে। তো মেজারমেন্টের আগে তোমরা যাদের ওজন কম আছে, একটু জল খাবার যা ইচ্ছে ওরাই খেয়ে নিতে বলবে, তোমাকে দেখে যে তোমার ওজন কম থাকতে পারে তুমি একটু খেয়ে আসো, ঠিক আছে। তো গিয়ে ওরা মেজারমেন্ট খুব ভালো করছে, ওখানে স্যারগুলো আছে যে যথেষ্ট ভালো। ওরা তোমার হাইটও যদি একটু প্রবলেম থাকে ওরা বলছে তুমি বুকের নিঃশ্বাস নিয়ে উঁচু হয়ে দাঁড়াও, পা যেন না চাকে। তেমনি স্যারগুলো সব দিক থেকেই ভালো। তো মাঠে কতজন পাস করছে এটা হচ্ছে এখন মূল বিষয়, সবাইরই সন্দেহ যে স্যার মাঠে কতজন পাস করছে। তো আমি মাঠে যেহেতু নিজে গেছি, আমার 13-12 তারিখে মাঠ ছিল, তো আমি মাঠে গেছি, সকাল সকাল লাইন দিয়েছি, ভোর 4টে লাইন দিয়েছি। আমি কি একটু গণ্ডগোল করেছিলাম, আমার রোল নাম্বার অনুযায়ী দাঁড়াতে ভুল করেছিলাম, আমার 2-এর জায়গায় আমি 4-এ দাঁড়িয়ে পড়েছিলাম। তো এই জন্য আমার একটু দেরি হয়েছে, নাহলে আমার আরও সকাল মাঠ হয়ে যেত, আমার 8টার সময় মাঠ হয়েছে। তো ওখানে যখন আমি মেজারমেন্টে গেলাম তখন দেখছি সবাইরই কেউ চেস্ট এক্সপেন্স করতে ভুল করছে বা কেউ চেস্ট মাপাতে ভুল করছে। তো ওখানে স্যারেরা এইসব নিয়ে কোনো করছে না, কারণ যেহেতু ওটা স্যারেদের হাতে সবাইকেই ছাড় দিয়ে দিচ্ছে ওটা। কিন্তু মেনলি যেখানে প্রবলেম হচ্ছে হচ্ছে কম্পিউটারে তোমার হাইট মেজারমেন্ট করছে, হাইট আর ওয়েট। এখানে যদি একবার কম্পিউটারে ইনপুট হয়ে যায় স্যারেদের আর কিছু করার থাকবে না। তো তোমাকে তাই বলছে ওরা যে তুমি ওজন কম থাকলে তুমি জল খেয়ে আসো বা বুক ফুইলে 4-5 সেকেন্ড দাঁড়াতে হচ্ছে, নাহলে কম্পিউটার নিতে পারছে না, ঠিক আছে। মানে তোমার অরিজিনালি হাইট, নাহলে কম্পিউটার নিতে পারছে না। তো আমাদের সঙ্গে একটা বন্ধু ছিল, তার হাইট 0.3 জন্য কেটে গেছে সে। ওকে, তাকে অনেকবার চেষ্টা করেছে, বারবার হচ্ছে, কিন্তু 4 সেকেন্ড মেশিনের সামনে সে থাকতে পারছে না, যার কারণে তার কেটে গেছে হাইটে। তো তোমাদের যাদের হাইটের প্রবলেম আছে তোমাদের আগে থেকেই বলবো, তোমরা একটু বুক ফুইলে সোজা হয়ে দাঁড়াবে, ঠিক আছে। বুক ফুইলে সোজা হয়ে দাঁড়ালে হাইট অলরেডি বেড়ে যায়, 0.23 হলেও বাড়ে। ওকে, তো সেইভাবে তোমরা দাঁড়াবে, ভয় পাওয়ার কিছু নেই। মেজারমেন্টে ম্যাক্সিমাম ছেলে কাটছে না, তো যেখানে কাটছে, যেখানে কাটছে সেটা হচ্ছে তোমাদের মাঠে কাটছে দৌড়ের সময়। কীভাবে তোমরা দৌড়বে? তো অনেকেই আছে প্রথম পাক খুব জোরে করে নিচ্ছে, তারপরে হাঁপিয়ে যাচ্ছে, মাঠের পাশেই বসে যাচ্ছে, ভেতরে গিয়ে বসে যাচ্ছে। অনেক ক্যান্ডিডেট আছে, কেউ পুরো 6 মিনিটে 2 পাক দিচ্ছে, কেউ, হ্যাঁ এমনও আছে কেউ 7 পাক জোরে দিয়েছে কিন্তু 7 পাকে গিয়ে দাঁড়িয়ে গেছে, 8 পাক আর দেয়নি, তো সে ফেল। তো আমি তোমাদেরকে একটা কথা বলবো, কারণ যেহেতু 200 মিটারের ট্র্যাক তো সবাই আগুন, কেউ এগিয়ে যাচ্ছে কেউ পিছিয়ে যাচ্ছে। ওকে, তো তুমি বুঝতে পারবে না তোমার প্রথমে কোন ব্যক্তি ছিল, কারণ তোমার সেই সময় ব্রেন ঠিকঠাক কাজ করবে না, কারণ তুমি দৌড়াবে তো ব্রেন ওই দিকেই যেন কাজ করে, আমাকে ফার্স্ট হতে হবে বা আমাকে 5-এর মধ্যে থাকতে হবে বা আমাকে মাঠটা কমপ্লিট করতে হবে, এরম মেন্টালিটি নিয়ে মাঠে নামবে। ওকে, তো আমি এরম মেন্টালিটি নিয়েই নেমেছিলাম। তো আমার যে প্রথমে ছিল তাকে আমি আর পরে বুঝতে পারিনি কে আমার প্রথমে ছিল, আমি গুলিয়ে ফেলেছিলাম। তো আমি কি যেভাবে মাঠ কমপ্লিট করেছি, আমাকে যখন ছাড়লো, আমি আমাদের হাতে যে গাঁট গোনা, আমি 8টা পাক হবে আমি সেই অনুযায়ী আমি দাঁড়িয়েছিলাম। প্রথমে যখন প্রথম পাক গেলাম, একে 1 নম্বর গাঁট, 2 নম্বর গাঁট, এইভাবে তোমরা মাঠ প্র্যাকটিস করো, মাঠে যখন দৌড়াবে এরমভাবে করো, যখন 2 পাকে এলে আবার 2-এর ওপর হাত রাখো, কোনো ভুল হবে না। আমি এরমভাবেই কমপ্লিট করেছি। তো যেহেতু আমার সময় বেশি লেগেছে, 6-20 সময় লেগেছে, তো আমি মাঠ কমপ্লিট করেছি। আমাদের যে ব্যাচটা ছিল, প্রথম যে ব্যাচটা রানের জন্য ছেড়েছিল, যাতে 20 জন ছেড়েছিল, 20 জনের মধ্যে 14-15 জন পাস করেছিল। তো আমি ভেবেছিলাম এরমভাবে পাস করলেই ম্যাক্সিমাম স্টুডেন্ট পাস করবে, কিন্তু সেকেন্ডবার যখন ছাড়লো তখন সেখান থেকে 6 জন পাস করেছে 20 জনের মধ্যে, থার্ডবার 7 জন, পরের বার 9 জন, এইভাবেই পাস করছে। তো পাস করতে করতে আমাদের এক সময় এলো,
তো আমাদের আগের ব্যাচটাতে ভুল করে স্যারেরা ছজনের ব্যাচ ক্রিয়েট করে ফেলেছিল, তো ছজনের মধ্যে দুজন পাস করেছিল। তারপরে আমাদের ব্যাচে যখন এলো, আমাদের ব্যাচে 5 জন পাস করেছে 15 জনের, এই 20 জনের মধ্যে। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করছে এই কারণেই, তারা প্রথমে দৌড়াচ্ছে না, ভাবছে আস্তে আস্তে দৌড়াবো, কারণ অন্যান্য মাঠে 400 মিটার ট্র্যাক থাকে, যে আস্তে আস্তে দৌড়াবো লাস্ট বার টেনে দেবো, কিন্তু এটা সেটা নয়। 200 মিটার ট্র্যাকে তোমাকে প্রথমে 2 পাক জোরে দৌড়ে নিতে হবে, দৌড়ানোর পর মধ্যিখানে 4 পাক তুমি আস্তে আস্তে দৌড়াও, মানে দম নিয়ে নিয়ে দৌড়াও, লাস্টের আবার 2 পাক তুমি জোরে দৌড়াও, তাহলে দেখবে তুমি মাঠ কমপ্লিট করতে পেরেছো ঠিক টাইমে। আর তোমার সামনে ঘড়ি আছে, কত মিনিটে তুমি দৌড়াচ্ছ দেখতে পাবে, কিন্তু ভুলেও তুমি কাউন্টিং মিস করবে না, কাউন্টিং মিস করলে কেউ বলবে না তোমাকে, যখন তোমার রেজাল্ট আসবে তখন ফেল লেখা থাকবে তাতে, এতদিনের পরিশ্রম তোমার বৃথা হয়ে যাবে। তো এখনও যাদের মাঠ হয়নি তাদেরকে একটাই কথা বলবো, যে তোমরা ভালো করে প্র্যাকটিস করো, মাঠটা কমপ্লিট করতেই হবে, কারণ মাঠ কমপ্লিট করলে তোমাদের চাকরি বাঁধা, ধরে রাখো 80% চাকরি তোমাদের বাঁধা হয়ে গেছে। এবার মেন্স আছে, মেন্সেও একটা চাপ আছে, তবু মোটামুটি তোমরা যদি 40 পেতে পারো একটা আশা রাখা যায়। এরপর তোমরা কিভাবে কি করবে, ওখানে সকাল সকাল লাইন দিয়ে দিলে, তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি, গিয়ে নিজের রোল নাম্বার অনুযায়ী না বুঝতে পারলে ওখানে স্যারেরা থাকবে, তাদেরকে দেখাবে, তোমাকে দেখিয়ে দেবে কত নম্বর লাইনে দাঁড়াতে হবে। যে সকাল সকাল লাইন দিয়ে দিলে মেজারমেন্টে চলে যাবে, তোমাকে প্রথমে তোমার নাম দেখে সিগনেচার অ্যাটেন্ড করে নেবে, ওখানে করে নেওয়ার পর তারপরে তুমি ঢুকে যাবে, ঢুকে গিয়ে যদি কিছু খাওয়ার থাকে খেয়ে নেবে, ছোলা বা ক্যাডবেরি বা কেউ ফলমূল খায়, কলা খায়, জল খায়, যা খাওয়ার তোমরা খেয়ে নেবে। খেয়ে নেওয়ার পর মেজারমেন্ট তোমাকে সব খুলে নেবে, শুধুমাত্র একটা প্যান্ট পরে থাকবে, তুমি গিয়ে ওখানে প্যান্ট পরে থাকার পর মেজারমেন্ট করে চলে এলে তারপরে তুমি বলবে স্যার আমি বুট পরে আসবো, তোমাকে বুট পরতে দেবে, জামা পরতে দেবে, চলে আসবে। তারপর তোমাকে চেস্ট নাম্বার দিয়ে দেওয়ার পর আর টুপি দিয়ে দেওয়ার পর তুমি আর বাইরে বেরোতে পারবে না, বাথরুম যাওয়ার থাকলে তার আগে সেরে নেবে সব কিছু, গিয়ে ওখানে দেখবে তুমি কীভাবে ছুললে কমপ্লিট করতে পারবে। যেরমভাবে তোমাকে বললাম যে 1 পাক 2 পাক করে কমপ্লিট করো, সেরমভাবেই করবে। এরমভাবে কমপ্লিট করার পর দুর্গাপুর মাঠ থেকে আশা করি তুমি যদি আমার কথা শুনে চলো মাঠ পাস করে আসবে। ওকে, থ্যাংক ইউ, এটাই আমার বলার ছিল, কারণ দুর্গাপুর মাঠ সম্বন্ধে অনেকেরই অজানা ছিল কীভাবে কী যাব। তো এই ইনফরমেশনটাই তোমাদের কাছে দেওয়ার জন্য আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।